বোমারু বিমান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধে পটু জেনারেলকে ইউক্রেনে কমান্ডার করলেন পুতিন। এবার ইউক্রেন ধ্বংসে আরো 70,000 যোদ্ধা সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত 10,000 চেচেন লড়ছে। পাঁচ দিন যেতে না যেতেই ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া, সন্দেহ জাপানের, সিএনএন এর প্রতিবেদন। জানিয়ে দেব আন্তঃসীমান্তে সন্ত্রাসবাদকে কখনোই লঘু করা যায় না, কাশ্মীর ইস্যুকে পাকিস্তানকে জবাব ভারতের। এবার কাম্পিয়ান তীরবর্তী দেশগুলোর স্বার্থে নতুন জোট করছে তেহরান ও মস্কো। এবং সর্বশেষ জানিয়ে দেব ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণ, রাশিয়ার ক্ষতি কেবল শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার। বোমারু বিমান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধে পটু জেনারেলকে ইউক্রেনে কমান্ডার করলেন পুতিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল সের্গেই সুরোভিকিন। আজ শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার নিয়োগের কথা জানিয়েছে। 55 বছর বয়সী জেনারেল এতদিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, সের্গেই সুরোভিকিন ইউক্রেন যুদ্ধের আগেও রুশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, চলতি শতকের শুরুর দিকে চেচনিয়ায় দায়িত্ব পালন করেছেন তিনি, নেতৃত্ব দিয়েছেন সিরিয়া যুদ্ধে রুশ বাহিনীরও। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন ছাড়াও অন্যান্য যুদ্ধক্ষেত্রে সুরোভিকিনের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। যুদ্ধে নিষ্ঠুরতার জন্য কুখ্যাতিও রয়েছে তার। তাকে নিয়ে গত জুনে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল কিরিলো ও বোধানব বলেছিলেন, সুরোভিকিন জানেন কিভাবে বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধ করতে হয়, আর এটাই তিনি করেন। ওই সময় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, সুরোভিকিন 30 বছরের বেশি সময় ধরে পেশাগত দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি তার বিরুদ্ধে নিষ্ঠুরতা ও দুর্নীতির অনেক অভিযোগ উঠেছে। ইউক্রেনের রুশ বাহিনীর নতুন এই নেতাকে জেল খাটতেও হয়েছিল। 1991 সালে মস্কোয় একটি ব্যর্থ অভ্যুত্থানের সময় তার অধীনে থাকা সেনারা 3 জন বিক্ষোভকারীকে হত্যা করেন। এরপর অন্তত 6 মাস তাকে কারাগারে কাটাতে হয়। পরে অবশ্য কোনো শুনানি ছাড়াই মুক্তি পেয়েছিলেন তিনি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জেমস টাউন ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 1995 সালে অবৈধ অস্ত্র বাণিজ্যের দায়ে সুরোভিকিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে পরে বরখাস্তের ওই আদেশ ফিরিয়ে নেওয়া হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকা রয়েছেন এই রুশ সামরিক কর্মকর্তা। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর আগের দিন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেখানে বলা হয় তিনি ইউক্রেন ঘিরে আকাশপথে চালানো বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দায়ী। আরো 70,000 যোদ্ধা সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত 10,000 চেচেন লড়ছে। চেচনিয়ার প্রধান রমজান কাধিরভ বলেছেন, 70,000 চেচেন যোদ্ধা 10,000 সাথে যোগ দিতে প্রস্তুত, যারা বর্তমানে বিশেষ সামরিক অভিযান একাই লড়াই করছে। কাধিরভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, আমাদের পারফরমেন্সের সময় গ্রজনিতে চেচেন বাহিনীর আনুষ্ঠানিক লাইন আপের সময় আমরা চূড়ান্তভাবে ইউরোপীয় ধর্মবিরোধী এবং দুর্বৃত্তীয় মূল্যবোধকে প্রত্যাখ্যান করেছিলাম এবং বিশ্বের যে কোনো প্রান্তে শয়তানবাদী ও তাদের দানবদের পরাজিত করার জন্য আমাদের প্রস্তুতির কথা জানিয়েছিলাম। মোট 10,000 চেচেন যোদ্ধা ইতিমধ্যেই এ মহৎ কাজে নিয়োজিত হয়েছে, প্রয়োজনে আরো 70,000 তাদের সাথে যোগ দিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেছেন, আনুষ্ঠানিক লাইনিং আপের সময় ধর্মগুরু, বিখ্যাত চেচেন প্রবীণ বিধবা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মায়েরা এবং পরিষেবা মহিলারা সবাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন। কাদিরভ বলেছেন, এটি সেই সমাজের একত্রীকরণ যা আমাদের প্রথম প্রেসিডেন্ট রাশিয়ান নায়ক আহমদ হাজি কাদিরভ স্বপ্ন দেখিয়েছিলেন এবং যা রাষ্ট্রের প্রয়োজন, একতা, আত্মিকতা এবং সর্বশক্তিমান আল্লাহর অনুগত্য। এটি সেই মূল্যবোধ যার জন্য আমাদের পূর্বপুরুষরা মারা গিয়েছিলেন এবং প্রত্যেকেই আমরা তাদের অমর কীর্তি পুনরাবৃত্তি করতে প্রস্তুত। পূর্বে কাদিরভ বলেছিলেন যে প্রায় 10,000 চেচেন সেনা সদস্য বিশেষ সামরিক অভিযান এলাকায় যুদ্ধ করে, পশ্চিমা গোয়েন্দা একটি ধ্বংসাত্মক তথ্য যুদ্ধ চালাচ্ছে, রাশিয়ানদের বিশ্বাস করানোর চেষ্টা করছে যে চেচেন প্রজাতন্ত্র রাশিয়ার অংশ নয়, তিনি বলেন। তবে কাদিরভ জোর দিয়ে বলেন, আমরা প্রমাণ করেছি যে আমরা চেচেনরা রাশিয়ার বড় পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ অভিযানের ফলাফল নির্বিশেষে রাশিয়া শয়তানবাদী এবং চেচেনভাষী চেচেনদের বিশ্বের যে কোনো জায়গায় শেষ পর্যন্ত বহিষ্কার করবে। তিনি জোর দিয়ে বলেন, চেচেন নেতা অঙ্গীকার করে বলেন, আল্লাহর সাহায্যে আমরা এই জঘন্যতা থেকে পৃথিবীকে পরিষ্কার করব। রাশিয়ান প্রেসিডেন্টের সম্মানের টিম লাইন আপ ঘটনাস্থল থেকে তাজ
সংবাদদাতা জানিয়েছেন যে গত শুক্রবার রাজধানী গ্রজনিতে চেচেন প্রজাতন্ত্রের প্রতিরক্ষা নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার 20,000-এরও বেশি কর্মীর একটি উৎসব সমাবেশ অনুষ্ঠিত হয়। কাদিরভ বলেছেন, আজ আমাদের প্রিয় এবং প্রিয় প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার ইন চিফ তার 70তম জন্মদিন উদযাপন করছেন। আমাদের সকলের নামে এবং সমগ্র চেচেন জনগণের পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাতে চাই এবং তার সুস্থতা কামনা করতে চাই। তার পরিবারের নিরাপত্তা ভালোবাসা কামনা করি। রাশিয়ান ফেডারেশনের জনগণ আমাদের প্রিয় প্রেসিডেন্টের চারপাশে একত্রিত হয়েছে, তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করছে। দোনেৎস্ক পিপলস রিপাবলিক এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গ্রজনির উৎসব লাইন আপে উপস্থিত ছিলেন। এটি মহান রাশিয়ার সত্যিকারের নেতা, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনের আসল জয়ন্তী দিবস। আমি নিশ্চিত যে এই শক্তিশালী রাশিয়া তার স্বাস্থ্য, সুখ এবং শুভেচ্ছা জানায়। অবশ্যই আমাদের সাধারণ মাতৃভূমির জন্য নতুন বিজয়, যেখানে তিনি অবশ্যই আমাদের নেতৃত্ব দিবেন। সূত্র তাস। 5 দিন না যেতেই ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া, সন্দেহ জাপানের। সিএনএন এর প্রতিবেদন, উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে সন্দেহ করেছে জাপান। জাপানের কোস্ট গার্ড রবিবার এই অভিযোগ করে বলেছে উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক মিসাইল ইতিমধ্যে পতিত হয়েছে। সিএনএন এর খবরে বলা হয়েছে জাপানি কোস্ট গার্ড তাদের জাহাজগুলোকে তথ্যে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে, একই সঙ্গে সাগরে নিক্ষিপ্ত কোনো বস্তুর কাছে যেতে নিষেধ করেছে, কোনো তথ্য পেলে সরবরাহের আহ্বানও জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার কোনো রকম সতর্ক ছাড়াই উত্তর কোরিয়া মিসাইল ছোড়ে। এই মিসাইল জাপানের উপর দিয়ে উড়ে চলে যায়। এই ঘটনায় জাপান নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশনা দেয়। আন্তঃসীমান্তে সন্ত্রাসবাদকে কখনোই লঘু করা যায় না, কাশ্মীর ইস্যুকে পাকিস্তানকে জবাব ভারতের। শনিবার জার্মানি ও পাকিস্তানের বিদেশ মন্ত্রী যৌথ সাংবাদিক সম্মেলন করে কাশ্মীর ইস্যুতে মন্তব্য করেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। জারদারির কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ইস্যু টেনে আনেন। ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখায় ভারতীয় বিদেশ মন্ত্রক। ভারত তরফে জানানো হয়েছে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ গুরুতর, একে প্রশ্রয় দেওয়া জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার সমান। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বিশেষ করে আন্তঃসীমান্তে জঙ্গি হামলা বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের দেশগুলো নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর কয়েক দশক ধরে এই ধরনের সন্ত্রাসী অভিযানের শিকার হয়েছে। এখনও জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে। ভারতের অন্যান্য অংশের মতো জম্মু ও কাশ্মীরে বিদেশিরা জঙ্গি হামলায় শিকার হয়েছেন। রাষ্ট্রসংঘ ও FATF ক্রমাগত এই হামলা পর্যবেক্ষণ করছে। পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা এই হামলা চালিয়েছে। 26/11 এর মতো হামলায় পাকিস্তানের মদত রয়েছে। এরপরেই কোন দেশের নাম না করে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয় এখনো সন্ত্রাসবাদের প্রতি বিশ্বের বেশ কিছু দেশ উদাসীন, যার জেরে জঙ্গিরা প্রশ্রয় পায়, শান্তি নষ্ট হয়। জার্মানির বিদেশ মন্ত্রীর সঙ্গে পাক মন্ত্রী যৌথ সাংবাদিক সম্মেলনের আগেই পাক অধিকৃত কাশ্মীর যান মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম। 3 অক্টোবর মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম পাক অধিকৃত কাশ্মীর ভ্রমণ করেন। সেখানে তিনি পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে উল্লেখ করেন। ডোনাল্ড ব্লোম সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেছিলেন। মুজাফফরাবাদে কায়েদ ই আজম মেমোরিয়ালে ডাক বাংলো পরিদর্শনের কথাও উল্লেখ করেন। মার্কিন কোন উচ্চ স্থানীয় কূটনৈতিক আধিকারিকের পাক অধিকৃত কাশ্মীরে ভ্রমণ এবং তাকে আজাদ কাশ্মীর বলে উল্লেখ করা স্বাভাবিকভাবে ভারতের উপর চাপ বাড়িয়েছে। কাম্পিয়ান তীরবর্তী দেশগুলোর স্বার্থে নতুন জোট করছে তেহরান ও মস্কো। কাম্পিয়ান তীরবর্তী দেশগুলোর স্বার্থে গ্রেন করিডোর নামে একটি নতুন অর্থনৈতিক অঞ্চল চালুর কথা ভাবছে ইরান ও রাশিয়া। খবর আরটির বৃহস্পতিবার ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মখবার মস্কোর অর্থনৈতিক সম্মেলনে গ্রিন করিডোর নামে একটি নতুন অর্থনৈতিক অঞ্চল চালুর পরিকল্পনার কথা বলেন। এই সম্মেলনে কাম্পিয়ান এলাকায় উজবেকিস্তান ও ইরানের সঙ্গে পর্যটন খাতে নিজেদের জোট গঠনে আগ্রহ প্রকাশ করে রাশিয়া। ধারণা করা হচ্ছে কাম্পিয়ান সাগর তীরবর্তী অঞ্চলগুলোর স্বার্থ সংরক্ষণে নতুন এ জোট চালু করার কথা ভাবছে মস্কো ও তেহরান। এ ব্যাপারে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মখবার বলেন, প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করতে ইরান সবসময় প্রস্তুত আছে, বিশেষ করে কাম্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো। এদের নিয়ে একটি অর্থনৈতিক জোট গঠনে আগ্রহী ইরান। একটি সর্বজনীন অর্থনৈতিক জোটই পারে এ অঞ্চলের স্বার্থ রক্ষা করতে। ধারণা করা হচ্ছে রাশিয়া, ইরান, উজবেকিস্তান, কাজাকিস্তান ও তুর্কমেনিস্তানের সমন্বয়ে নতুন এ অর্থনৈতিক জোট গঠন হতে পারে। যদিও দেশগুলো পর্যটন খাতের কথা বলছে, তবে তেল গ্যাস সহ এ অঞ্চলগুলো জ্বালানি সমৃদ্ধ হওয়ায় বিশ্ববাজারে নতুন এ অর্থনৈতিক জোট আলাদা গুরুত্ব বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণ, রাশিয়ার ক্ষতি কেবল শুরু।
শনিবার সকালে রুশ অধিকৃত ইউক্রেনের ক্রিমিয়ান উপদ্বীপের সেতুতে বড় অগ্নিকাণ্ড ঘটে। রাশিয়ার দাবি একটি বিশাল জ্বালানি ট্যাঙ্কার থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনার পর ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি উপদেষ্টা মিখাইল পেডোলিয়াক রাশিয়ার ক্ষতিকে মাত্র শুরু বলে অবহিত করেছেন, তবে সরাসরি ঘটনার জন্য ইউক্রেনের দায় স্বীকার করেননি খবর বিবিসির। মিখাইল পেডোলিয়াক টুইট করে জানান, অবৈধ সবকিছু ধ্বংস করতে হবে, চুরি হওয়া সবকিছু ইউক্রেনে ফেরত দিতে হবে, রাশিয়ার দখলকৃত সবকিছু অবশ্যই নির্মূল করতে হবে। সকাল থেকেই সেতুতে অগ্নিকাণ্ডের ফলে স্বাভাবিক যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার অংশে বিস্ফোরণের ফলে রেল সেকশনে তেলের ট্যাঙ্কারগুলিতে আগুন ধরিয়ে দেয়। 2014 সালে ক্রিমিয়াকে নিজেদের সঙ্গে সংযুক্ত করে নেয় রাশিয়া। বর্তমান যুদ্ধে সেতুটি ব্যবহার করে ইউক্রেনের সামরিক সরঞ্জাম সরবরাহ করছে মস্কো। ইউক্রেন সরকারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট টুইট করে আগুনের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছে, বিস্ফোরণের আগুন। এদিকে ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সেতু বিস্ফোরণকে এপ্রিলে রাশিয়ার মস্কোভা ক্ষেপণাস্ত্র ক্রুজার ডুবে যাওয়ার সঙ্গে তুলনা করেছে। টুইটে মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় ক্রিমিয়াতে রাশিয়ান শক্তি দুটি কুখ্যাত প্রতীক হারিয়ে গেছে। এরপরে কি হবে? আগুনে পুড়তে দেখা সেতুটির তাৎপর্য এবং গুরুত্বের কথা বর্ণনা করা কঠিন। 2018 সালে পুতিন সেতুটি চালু করে ক্রিমিয়া যে রাশিয়ার অংশ সেটাই বুঝিয়েছিলেন। সামরিক সরঞ্জাম, গোলাবারুদ এবং কর্মীদের রাশিয়া থেকে দক্ষিণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য এই সেতু ব্যবহার করত মস্কো। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, এটি একটি বৈধ লক্ষ্য ছিল, কারণ তারা উপদ্বীপটি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে। রাশিয়ান সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি সমৃদ্ধ ক্রিমিয়াতে যে কোনো সময় আক্রমণ ক্রেমলিনের জন্য অপমান হিসেবে দেখা হবে। ইউক্রেনীয়রা সেতুটিকে বিশেষভাবে ঘৃণা করে। সোশ্যাল মিডিয়ায় আগুন লাগা অবস্থায় সেতুটির ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পর ইউক্রেনীয়দের উল্লাস করতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে পুতিনের 70তম জন্মদিন পালনের ঠিক পরদিন।